গুনগুন গানের রেশ ছড়িয়ে চলে গিয়েছিলাম কালকে, বেশ মনে আছে তো সবার? হ্যাঁ, বনশ্রী দিয়ে মিষ্টি সুরেলা গলার গুনগুন গানের রেশ। হ্যাঁ, আমি মুক্তধারা চলে এসেছি আপনাদের কাছে আমাদের আড্ডা ব্রেক অনুষ্ঠান নিয়ে। আমাদের আড্ডা ব্রেক মানে আপনাদের আড্ডা ব্রেক অনুষ্ঠান, আর আপনারা আছেন ইনকোডা টিভির সাথে। ইনকোডা টিভি আপনাদের যাত্রাপথের বন্ধু। বনশ্রীদের নাগ শোনা গান আর না শোনা কথা আবার আজকে শুনবো। চলে যাবো বনশ্রীদের কাছে, আমার সঙ্গে আপনারাও চলুন। বনশ্রীদি বলো, তুমি প্রায় 100টা ছবির মতো ছবিতে প্লেব্যাক করেছো, তুমি প্রচুর অ্যালবাম বের করেছো, তুমি প্রচুর মঞ্চে গেয়েছো। আচ্ছা, তুমি তোমার কোনটা সবথেকে বেশি ভালো লাগে? মঞ্চ। মঞ্চ। আর তোমার মনে হয় পাবলিসিটি কোনটাতে বেশি হয়, প্রচার কোনটাতে বেশি হয়, মানে প্লেব্যাকের থেকেও? হ্যাঁ, একটা প্লেব্যাক প্লেব্যাকটা যে করলাম, মঞ্চে না গেলে প্লেব্যাকটা যাবে কোথায়? আমি যে গানটা প্লেব্যাক করলাম, কোনো ছবিতে গাই না, সেটা মঞ্চেই জানাতে পারছি। প্লেব্যাকে ধরো তুমি আমি সিনেমাটা দেখে চলে এলাম, সেই গানটা তো প্রচার হচ্ছে মঞ্চ 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 থেকে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এরকম তোমার 100টা ছবির মধ্যে তুমি কয়েকটা ছবি বলো হাতে গোনা, যেটা যেগুলোতে প্লেব্যাক করে তোমার মনে হয়েছে যে ভীষণ ভালো প্রচার পেয়েছো তুমি, বা ভীষণ তোমাকে অনেক অনেকের কাছে পৌঁছে দিয়েছে সেই গানগুলো। ময়নামতির পথে দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল ময়নামতির পথে ধারে দেখা হয়েছিল। এটা তো হারমোনিয়াম ছবি, হারমোনিয়াম ছবি, মান্নাদের সঙ্গে তুমি যে, হ্যাঁ, এটা এটা জানো তো, এটা খুব মজার ব্যাপার। তখন কি জানো, তখন টেকনিশিয়ান স্টুডিও ইন্ডিয়া ল্যাব, এই কোনো ইন্দ্রপুর স্টুডিও, ওখানে আমাদের ছবির গান হতো। তো এখন যেমন কোথায় ছবির গান হচ্ছে, কে গাইছে কে না গাইছে আমরা কেউ জানতে পারছি, বা আমি কোন স্টুডিওতে যাবো গান গাইতে আমি অনেক সময় জানতে পারি না। তখন যে মানে আমরা যখন গান করতাম, ধরো আমি ইন্ডিয়া ল্যাবের কথা বলি, এবার তার উল্টো দিকে এক একটা ঘরে বিখ্যাত বিখ্যাত প্রডিউসার ডাইরেক্টর বসে আছে, এবং লেখা থাকে বিভূতি লাহা, তারপর তোমার তরুণ মজুমদার, তারপরে তোমার ইয়ে তপন দা অবশ্য অন্য জায়গায় বসতেন। এই যে কিছু গান হচ্ছে তখন এসে অনেকে শুনতেন, অনেক মানে প্রডিউসার ডাইরেক্টর এসে শুনতেন, এবং সঙ্গে সঙ্গে বলতেন যে আপনি কিন্তু নেক্সট ছবিতে গাইবেন। এইরকমই অলোক, তোমরা কি শুটিং ফ্লোরে থাকতে যখন তোমার গানের লিপ দিচ্ছে নায়িকা বা হিরোইন, তোমরা শুটিং ফ্লোরে থাকতেন? না, ওই ওরা থাকতেন, যারা লিপ মিলাবে তারা কিন্তু থাকতেন, এটা আমার দেখা। মানে যারা লিপ মিলাবেন তখন তোমার গানের সময় তারা থাকতেন? এখন যেমন এই সকালে তোমার গান দিল, ওরা গাড়িতে যেতে যেতে গানটা তুলছে, তখন কিন্তু ওরা গিয়ে বসে থাকতো, গানের ব্যাপারটা অভিনয়টা মানে কীভাবে গানটা থ্রো করছে। এইরকম একটা গান আমি সুযোগ পেলাম অলোকনাথ দে বাঁশি বাজাতে, তা তিনি তাকে তো আমি চিনি রেডিও থেকে, তার সঙ্গে আমার যোগাযোগ। তা আমার গান বোধ হয় শুনেছিলেন তপনদার, কেউ তপনদা মানে তপন তপন সিনহা সহপরিচালক, ওটা শুনেছি আমাকে, উনি দুই তিনটে এক যে ছিল দেশ ছবিতে গেছিলেন, তা উনি বলেছিলেন যে বনশ্রীর একটা গান ওই মেয়েটি ছিল দেশ, তো অনেক পরের ছবি, অনেক পরের ছবি, একদম ওই মেয়েটি। আমার সত্যি কথা তোমাকে বলছি মুক্তধারা, আমার না একটু অভিনয় গানের মধ্যে একটা অভিনয় ব্যাপারটা আছে, এই জন্যে এটা অভিনয় মানে মান্নাদের সাথে আমার ঠিক ফিট করে। তা বললে আমাকে ডেকে পাঠালে অলোকনাথ, বললেন তুমি ইয়ে কি তপনদাকে চেনো? না, সেই অর্থে আমি কোথায় আমি চিনবো, আচ্ছা তুমি নিউ আলিপুরে ওনার বাড়িতে গেলাম। তখন না উনি মানে এই কবেকার কথা, 73-74 সালের কথা, তাহলে বুঝতে পারছো তপন দাস সেই চেহারা, সেখানে অরুন্ধতী দেবীও ছিলেন তখন ফুল ফর্মে, উনি একদম কাজ করছে। হ্যাঁ, একদম সাগিনা মা তো সব হচ্ছে। তা আমি গুটি গুটি পায়ে গেছি, তাই এরকম করে তাকালে বললেন বসো, তাই বললেন তুমি মান্নাদাকে চেনো? আমি বললাম যে আমি নাম শুনেছি কিন্তু একই মঞ্চে গাওয়ার সুযোগ আমার হয়নি, কারণ মান্নাদা তখন আসছে পরপর ছবিতে গান করছে, আবার হু করে ফ্লাইটে করে বোম্বে চলে যাচ্ছে। না, তোমাকে একটা মান্নাদের সাথে ডুয়েট গান, তখন তোমার কিরকম ফিলিংস হলো যে মান্নাদের সঙ্গে গাইতে পারবো না? আমি, আপনি ঠিক বলছেন তো দাদা, আমি আবার চিন্তি কাটছি, স্বপ্ন দেখছি কি? হ্যাঁ, বললে তোমার গলা আমার খুব পছন্দ, এই প্রত্যেকটা সুরকার কিন্তু এটা আমাকে বলতেন, তোমার গলাটা আমার খুব মানে আধুনিকের জন্য তোমার গলাটা ভীষণ যায় ফিট একদম। তখন আমি বললাম হ্যাঁ গাইবো, না তুমি গানটা তুলে নাও। এবার মান্নাদা তো এলেন, মানে তার দিন সাতেক পরে গান,
মানা দেন না তো খুব মজা করেন, কোথায় আমার নায়িকা কোথায় গেল তো, কোথায় নায়িকা? আমি বলি ও তুমি সুদিন দাস সুদিনবাবুর ছাত্রী না তুমি? আমার হ্যাঁ দাদা, আর সুযোগ পেয়েছি আপনার সাথে আপনার সঙ্গে ডুয়েট গাওয়া, ভেরি গুড ভেরি গুড, অনেক ওরা মজা করে, এসো এসো না রিহার্সাল, উনি তো রিহার্সাল, আমি সেই ওনার নোটেশন থাক থাকতে লিখে নিলেন, আমার তো গান তোলা, শোনো তুমি এরকম করে গাও, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, আরে না রে বাবা না, তবে তেপান্তারের মাঠে পরে দেখা হয়েছিল, তারপর দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো দেখা হয়েছিল, এই যে মানে ওই গানের মধ্যে যে কথাগুলো সেগুলো তোমরাই বলতো? আমি আমি বলতো, উনি গাইতে পারবেন, উনি বলতেন আমি গাইতাম, মানে গান আমারও ছিল ওনারও গান ছিল, তবে উনি একটু সিনিয়র শিল্পী ওনার বেশিটা, মানে নায়কটা একটু বেশি রোল করছেন, আমি একটু সহনায়িকা, মানে একটা টেপান্তরের মাঠের ধারে একটা, তোমাদের স্ক্রিপ্টটা পুরো শোনানো হতো না? না ওসব শোনানো হতো না, শুধু একটা ফোকের উপর গানটা রচকদারি আছে, হ্যাঁ এরম তো গানের সিকোয়েন্সটা বলে দিত। দেখো আমার গুরু সুদিন দাশগুপ্ত ভাই, তার কথা আমি সবসময় বলি যখন আমি গাইছি, মানে ওনাকে শিখছি, বাট উনি তো গেছেন 82 সালে, তার আগে তো আমি বেশ ভালোই গেছি, তা আমি জানি না এটা অনেকে বলেন যে আমি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা আমি বলি না, আমি বলছি মনুষ্য যতদিন তুমি গলা তোমার পারমিট করবে ফাংশনে গাইবে, কিন্তু তুমি গান শেখাতে যেও না, শেখাতে গেলে কেউ একটা স্কেলের নির্বাচন আছে, কেউ এতে গাইবে কেউ জিতে গাইবে, হ্যাঁ গলাটা না আপ অ্যান্ড ডাউন করবে। তবে দেখো একদম মিথ্যা কথা বলবো না, এক একটা মেয়ে মাঝে মাঝে ফোন করে দিদি একটু গান শেখানো, আমি তুমি এসো আমার কাছে, আমি কিন্তু বিচার করবো কার কাছে গেলে ওর গান হবে, প্রথমে শোনাও গান, শুনে বলুন দেখো তোমার আধুনিকে গালা না, তুমি টেগোরের গান বা তোমার ক্লাসিক্যাল অঙ্গের গলা, তুমি রাগ প্রধান, এইভাবে আমি গুরু নির্বাচন করে দিই, কারণ এটা আমার ক্ষমতা আছে যে কার গলায় কী গান মানাবে। আর তুমি সঙ্গীত পরিচালনা করার কথা ভাবো না? কোনো দিন না, কেন ভাবনি? বাবা মাথা খারাপ কেন তোমার, মানে সেই ক্ষমতা নেই, মানে সেটা তুমি মনে করো যে সেই ক্ষমতা আমার, আমি মনে করি সেই ক্ষমতা আমার নেই সেখানে। আর তোমার ওই একটা গান আছে সুখের ঘরের চাবিটাকে, এটা করো না একটু? আমি তো দেখো সুদিনদার কাছে একটু প্রায় 18 বছর গান শিখেছি, তো এটা আমি বারবার বলি, কারণ একটা গুরুকে আমি কখন, আজ আজকে চলে গেলেন বলেই কিন্তু আজকে আমার ভাটা পড়লো ওনার কাছে শেখা, তবে উনি থাকলে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু ভালো গান পেত, এটা কিন্তু সত্যি। তার সুদিনদার কাছে গান শিখছি কিছু, তখনকার দিনে জানো তো হট করে গান পেতাম না, অনেক দিনের গান শিখছি, সুদিনদা আপনি আমার পুজোর গান করুন না বলে এখনও তৈরি হওনি, ঠিক আছে কবে করবেন বলুন। তা 7 বছর পরে সুদিনদার টান ছিল যে এবার তুমি বনশ্রী সুদিন দাশগুপ্ত সুরে গান করো, তা আমি তো অনেক ক্লাস করি, তা আমি সুদিনদা আপনি পুজোর গান করুন বলে ঠিক আছে বলো, অনেক গান তো তুমি, আমি না কোনো গান ওসব নেবো না, ভালো গান দিই, যে গান শুনেই লোকে ঝট করে বলবে এটা এই বনশ্রী সেনগুপ্ত। তখন আমি বলি ঠিক আছে আমি তোমাকে একটা গান দিচ্ছি, বরুণ বিশ্বাস খুব ভালো গান লিখতেন, বরুণ বিশ্বাস ওনার বাড়িতেই, তারপর মুলকিদা উপরে সুদিনদার ফ্ল্যাটে মুলকিদা থাকতেন, ওনার ভাই পরিমল দাশগুপ্ত সুদিনদার ভাই, এইসব ট্রেন নিয়ে না গান তৈরি হতো, আমার এখনও মনে পড়ে সুদিনদার পিয়ানো বাঁশি হারমোনিয়াম সেটা সব সুদিনদার নখদর্পণে সব কিছু বাজাতেন, তাই গানটা দিয়েছিলাম ওটা বরুণ বিশ্বাস, এটাও তো ছি 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 একে কাণ্ড করেছে, ছি 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 একি কাণ্ড করেছি আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি, ছি 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 একি কাণ্ড করেছি আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা বনশ্রী দি, তোমার এই যে এই সময়কার গান, মানে যারা গাইছে এখন যারা গাইছে তাদের মধ্যে কাকে তোমার মনে হয় যে, মানে তোমার ভালো লাগে বা তোমার মনে হয় যে সে একজন প্রতিভাধর বা প্রতিভাবান বা প্রতিভাবতী শিল্পী, এই এই মুহূর্তে যারা গাইছে, যারা একদম ইয়াং জেনারেশন যারা গাইছে? আমার তো ফার্স্ট শুভমিতা, শুভমিতাকে ভালো ভালো মনে হয়, ছেলেদের মধ্যে দেখো আমি কাউকে আমার খারাপ লাগে না, কারণ নতুন নতুন গলা প্রতীক চৌধুরী রূপঙ্কর রাঘব মনোময় এদের গান আমার খুব ভালো লাগে, ভালো লাগে, আর এরা কী করে এরা নিজেরা সুর করে লেখেও,
রাগব তো দেখছি এবার নিজের কথা, আর মেয়েদের মধ্যে আমার এই এই কথা বললাম। একটা জয়িতা চক্রবর্তী না জয়তী, জয়তী চক্রবর্তী খুব ভালো গান করে, এই গানও খুব ভালো লাগে। তবে জানো তো সুযোগের অভাবে অনেক আর্টিস্ট কিন্তু সরে যাচ্ছে, সুযোগ না পেলে তখনকার দিনে কিন্তু সাংঘাতিক মানে কষ্ট করে আমি এই গানের জন্য অনেক সুযোগ বেশি এরা না এটা বলছি না, যেমন ছবির গান কেন বোম্বে যাচ্ছে, ছবির গান তো এখানে দিতে পারে করতে, আমরা তো এখন স্টিল গাইছি ঠিক আছে আমাদের না গাও যাদের ইয়াং জেনারেশন তাদের হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে হচ্ছে যে আমি কেন যাচ্ছে, তোমার কি মনে হয় কেন যাচ্ছে? প্রডিউসার প্রডিউসার বলছে যে ও চাইয়ে এ চাইয়ে সে চাইয়ে বলে, এখানে ভালো গান হচ্ছে না, বাংলা কলকাতা ছেলেমেয়েরা গাইবে না এটা তো মেনে নিতে পারছি না, আমি তো মানবই না। যেটা হচ্ছে কি আমি একটা কথাই বলবো যে একটুখানি চেষ্টা করলে এখানে অনেক ভালো, এবং এরা কী করছে এরা সব এরা রেকর্ডের গানই গাইছে, কিন্তু ছবি বললে এটা সেদিকে সব নিজেরাই কিন্তু বললো যে কোথায় ছবি কোথায়, কিন্তু আমি তোমাকে বলবো আমি এত কোনো ছবিতে গান গেয়েছি, এবং সব গানই তুমি যা শুনবে তাই তুমি বলো, আরে এইটা দিদি আপনার গান, এটা এই গানটা তো ভীষণ শোনা গান। আচ্ছা তোমার ব্যান্ড কেমন লাগে? দেখো আমি সব গানে সব ব্যান্ডের কথা আমি বলবো না, আমার কিছু কিছু ভালো লাগে মানে এক একটা দুটো গান, সব গান কী করে আমি তো এই যে একটা গানই কনস্ট্যান্ট বাজছে, ভূমির গান কনস্ট্যান্ট বাজছে, চন্দ্রবিন্দু গান হ্যাঁ চন্দ্রবিন্দু গান কনস্ট্যান্ট, একটা গান দুটো গান তার বেশি কিন্তু দশখানা বা আটখানা মানে বলছে একটা দুটো গানই ওদের ব্যাস, এর এর বাইরে না। তুমি আমাকে দেখো না আমার যেমন হীরা ফেলে কাজ চি চি এই মনে, তারপরে মানে তুমি তখন তো তুমি যে কটা গিয়েছো অলমোস্ট সব কটা দিকটা তখন সব কি প্রতিমা দি, তারপরে তোমার আরতি দি, সন্ধ্যা দি, তোমার মনে হচ্ছে ব্যান্ড বেশি দিন থাকবে না? না আমি এটা কি করে বলি বলো, আমি একজন গায়িকা, এদের ভাবতে হবে যে আরো ভালো নিশ্চয়ই একটা তো একটা টাইম আসে কি জানো তো যে কিছু পরিবর্তন আসুক, পরিবর্তন আসা মানে যে সব কিছু একরকম হবে তার মান হতে পারে। সেই জন্য মানে তোমার কি গানে মেলোডির অভাব না কথা? মেলোডি তো অভাব, মেলোডি প্রচন্ড অভাব, সেই কারণে একই কথা একই তারপরে অসম্ভব যন্ত্রপাতি বাজায় আর তাতে কোনো হারমোনিয়াম নেই, সব গিটার দিয়ে গান একঘেয়ে এসে যাচ্ছে, তো সেটা একঘেয়েমি এসে যাচ্ছে। হারমোনিয়াম দিয়ে অনেকদিন গাইলে সেটাও তো তাহলে একঘেয়েমি আসছে না, একই বলেছে আমার তো প্রথম থেকে জন্ম থেকে হারমোনিয়াম নিয়ে তো গান শুনে আসছি। হারমোনিয়াম মানে কি তুমি ফাংশনে তো হারমোনিয়াম নিয়ে গাইবে, কিন্তু আমি রেকর্ড করছি হারমোনিয়াম থাকলে গলাটা ঠিক থাকে, একটা গিটারে কর্ড দিয়ে আর একটা হারমোনিয়াম কর্ড অনেক তফাৎ। তোমার এটা মনে হচ্ছে মানে ওরা গানের থেকে বাজনা বেশি করে নিশ্চয়ই, আর মেলোডির অভাব কথা কিছু খুব সামান্য, যারা যেটা আমি যে তিনজনের নাম বললাম এরা চেষ্টা করে কিন্তু এত বেশি ওই, তারপরে একই কথা বারবার একই অন্তরা বারবার, তার মধ্যে বডি আবার ইয়ে থাকে না বডির মানে কি বলবো বডির ব্যবহার থাকে আর কি, ফিজিক ফিজিক ব্যবহার করে ঘুরে মঞ্চ থেকে এখান থেকে এদিক থেকে ওদের, এটা শোনো এটা কিন্তু ব্যান্ড ফ্যান লাগিয়ে কপালে কপালে সিঁদুর এখানে কাটো, এটা না একটা মানে ওয়েস্টার্নকে ভীষণ ফলো করছে এরা কলকাতা পশ্চিমবঙ্গের শ্রোতা। ওয়েস্টার্ন যদি আমাদের সঙ্গে আসে তাহলে কি সেটা খারাপের দিকে যাবে? না আমি কি খারাপের দিকে তো হ্যাঁ সব কটা যদি ওয়েস্টার্ন আসে কী করে হবে, আমার হচ্ছে তোমার একদিন সেই দিন সঙ্গী বিহীন পথে চলে যেতে হবে, একদিন সেই দিন ক্লান্তি বিহীন স্রোতে ভেসে যেতে হবে, কি হবে ভেবে কি হবে কি না হবে কি হবে কি, এই যে গানটা এটা দেখো ওয়েস্টার্ন, এটা তো তোমার শুধু গিটার নেই জ্যাং জ্যাং হয়নি, এখানে ওয়েস্টার্নের সঙ্গে ইন্ডিয়ানের মিক্সিংটা ভালোই হওয়া উচিত, এটা বলছি তুমি ইন্ডিয়ান আইসক। এখন দেখো এখন যদি কেউ না ভাবে না তাহলে কিন্তু গানের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে এই সময় বাংলা গানের স্ট্যাটাসটা খুব ক্ষতি, কারণ যারা বাংলা গান শোনা তারা ঠিক শুনছে কিন্তু যারা কিনে নিয়ে এসছে তারা বাড়িতে বেশ কদিন ধরে বাজার, তারপর সে ক্যাসেট বন্ধ হয়ে গেল আর বাজছে না, এটা তুমি লক্ষ্য করবে। আর বাংলা গানে মেলোডি থাকবে না, কথা থাকবে না, সুর থাকবে না, সেটা কী করে গান বলবে? আচ্ছা তুমি মানে তোমার এই ধরো তোমার পরবর্তী পরিকল্পনা কিছু আছে গান নিয়ে, মানে কি তুমি মানে যেরকম গান গেয়ে যেতেই চাই সেরকমই চলবে তুমি বলো? গান শুধু গান আমাদের তো আর কিচ্ছু করার নেই, এই কেউ চ্যানেলে ডাকছে সেখানে ইন্টারভিউ দিচ্ছি, গান গাইছি, পুজোর গান গাইছি, আর ফাংশন তো সত্যি কথা বলতে নেই এখনও পর্যন্ত পুজোর গান গাইছি। আমি পুজোর গানে একটা মজা, যখনই স্টেজে উঠি সেই স্লিপ দেয় দশখানাই সেই পুরনো গান, সেখানে একটা নতুন গান নেই। এবার যদি আমরা বলি ভাই আমাদের তো প্রতি বছর আটখানা করে গান করছি,
দুটো নতুন শোনা আছে দিদি শোনান, তারপর যেই দুটো শোনার পর সেই ছিছি আবার আজ বিকেলে আজ বিকেলে ছিছি অঙ্গের মানুষ এখনো পুরনো গান চায়। নিশ্চয় আর বলো সত্যি তুমি ঘর গোছাতে খুব ভালোবাসো, মানে তুমি খুব সুন্দর করে তোমার ঘরটা গুছিয়ে রাখো, বোঝো বেশ ইন্টেরিয়ার ডেকোরেশন যাকে বলে সেটা তুমি খুব ভালো করো। তুমি ট্রেনিং নিয়েছো নাকি এর কোনো? না আমি না বসে বসে টিভিতে সব দেখি জানো, বোম্বের জন্য একটা সেট করছে, আচ্ছা ওইখানটা যদি আমি একটা এরম সেট আছে, যেমন আমি পরশুদিন জগদ্ধাত্রী পুজো গেছিলাম ওই ঠাকুর মানে জাজমেন্ট করতে, আমি একটা জানি তো এই পুজো পুজোর জাজমেন্ট হচ্ছে তাহলে আমাকে এবারে আশ্চর্য ব্যাপার মুক্তধারা, আমি না চুচুড়ার মেয়ে, আমি জীবনে এত বয়স হয়ে গেছে বা এতদিন আমি গান গাইছি, কোনোদিন জগদ্ধাত্রী পুজোটা আমাকে জাজমেন্ট করতে নিয়ে যায়নি, বা যদিও যায় আমি ডাক পাইনি, কিন্তু এবারে যেন যাই না ওইখানকার মেয়ে হয়ে ডেকেছে, এবং পঁচিশখানা ঠাকুর আমি নিজে আমার একটা একটু জায়গা করে দিল, যেহেতু আমি গেস্ট তাইকা আমাকে জায়গা করেছিল, আমি একা আর এমনি ছিল কিছু জুনিয়র ছিল, কিছু জুনিয়র গায়ক গায়িকা গায়ক গায়ক ছিল গায়িকা না, দেখতে দেখতে আমি শুধু জাজমেন্ট কোনটা করব। সেখানেও তো তুমি দেখো ঠাকুর সনাতন ব্যাপারটা নেই, সেখানেও পুঁতি কাঁচ কোথায় তোমার রেকর্ড কোথায় হচ্ছে ভাঁড় এই দিয়ে তো হচ্ছে, কিন্তু মায়ের মূর্তি কিন্তু সেখানে আছে, মা জগদ্ধাত্রী মা। এটা কি তোমার মানে ভালো লাগে না এই জিনিসটা কেন? কি ধরো তুমি এই যে পুঁথি তুমি বলে রেকর্ড ভার, এর মধ্যে তো একটা ক্রিয়েটিভিটির একটা ইয়ে পাওয়া যায়, ক্রিয়েটিভিটির পরিচয় পাওয়া যায়, যে মানুষ ভাবছে একটা প্যান্ডেল একই রকমভাবে করছে না, একটা প্যান্ডেল নিয়ে সারা বছর ভাবছে, একজন আর্ট ডিরেক্টরকে আনছে তাকে দিয়ে কাজ করাচ্ছে, তো এই ব্যাপারটা তোমার কি সেটা অ্যাকসেপ্টেবল লাগে না? আমার আমার লাগে, আমার ধন্যবাদ জানাই যে এই যে কিছু শিল্পী এদের, ধরো আমরা আজকে দেখছি যে 25 লক্ষ কাঁচের চুড়ি ভেঙে মঞ্চ হয়েছে, মঞ্চটা মানে কি একই পুঁথি একই মানে ইয়ে না, মায়ের শাড়ির উপর এমন কাঁচের চুড়িগুলো ভেঙে ভেঙে করছে যে মা চুমকি শাড়ি পরেই বসে আছে, তাহলে এখানে তো সে বিরাট শিল্পী সেটাই, এবং শুনলাম এখানে প্রায় 25 থেকে 30 জন গোটা 25 দিন ধরে শুধু কাঁচ বসিয়ে গেছে, তাহলে এখানে তো বিরাট ওটা একটা রুজি রোজগার, এখানে দাঁড়িয়ে আছি দেখছি, ওখান থেকে আমার চোখের পাতা তো মায়ের দিকে রয়েছে, চোখ আর চোখটা কিন্তু মায়ের দিকে আছে কিন্তু ঠিক সরে যায়, আরে চমকাচ্ছে মা যেন আরও লাইটে চমকাচ্ছে, এটা আমি কিছুতেই বলবো না। গানও যেমন গানটা তুমি যে বলছো, আমি বলবো না যে না গান ভালো হচ্ছে না বাংলা ব্যান্ড কেন হচ্ছে, এটা না, এরা একটু ছেলে মানুষ দেখাতে চাইছে যে এইভাবে যদি আমরা মানে তুমি সবসময় বলছো যেটা আসে সেটাকে সেটাকে গ্রহণ করতে হবে একদম। আচ্ছা তুমি এই ভবিষ্যৎ মানে উত্তরসূরি যারা আসছেন এখন গান গে তাদের সঙ্গে তোমার তাদের জন্য তোমার মেসেজ কি? তাদের সঙ্গে তা শোনো, আমি প্রথমেই তো ফোন টোন করি, আমার আবার একটু স্বভাব আছে ফোন করা, বা কারোর প্রোগ্রাম হচ্ছে এই তোর আজকে কী ব্যাপার তুই দুর্ধর্ষ গানটা গাইছিস কার সুরে, না দিদি তুমি জানো এটা আমার সুর, তুমি ইন্সপায়ার করো আমি নিশ্চয়ই। এখনও তুমি জানো সন্ধ্যা দিয়ে আমাকে বছরে একবার ফোন করে সন্ধ্যা মুখোপাধ্যায়, তুমি ফোন করে এত প্রশংসা করেন আমি তখন কাঁপি, দিদি আপনি তখনকার মানুষের মধ্যে এটা ছিল, হ্যাঁ দিদি আপনি সন্ধ্যা দিয়ে বলছেন, তাহলে তোমার কি তোমার কি সন্দেহ হচ্ছে আমার দিদি আপনি আমায় ফোন করছেন, তবে এখনকার সব শিল্পীদের সাথে আমার যোগাযোগটা আছে, আমি কথা বলি ফোনে, আমি কথা না বললে তারা আমাকে কিছু দিয়ে ফোন করে, তারা একটু ভয় পাবে বাবা বনশ্রী দিয়ে কথা বলবে, তো কিন্তু আমি কথা বলি। আচ্ছা এবার আমরা র্যাপিড ফায়ারে যাই, সময় একদম শেষের দিকে, তুমি এক কথায় উত্তর দিও, ভালো গান না বেশি গান? ভালো গান। সুচিত্রা সুপ্রিয়া না সাবিত্রী? সুচিত্রা। উত্তম না সৌমিত্র? উত্তম। ঘরোয়া বানানো খাবার না দোকানের ফাস্ট ফুড? ঘরোয়া বানানো। সন্ধ্যা মুখার্জী না আশা ভোসলে? সন্ধ্যা মুখোপাধ্যায়। হেমন্ত না মান্না দে? দুজনেই। পাহাড় না সমুদ্র? সমুদ্র। আধুনিক গান না ট্রেডিশনাল গান? আধুনিক বাংলা গান। সিনেমা না নাটক? নাটক। সলিল চৌধুরী না সুধীন দাশগুপ্ত? দুজনেই। আচ্ছা তোমাকে তুমি যদি একদিন হাতে ক্ষমতা পাও, সর্বোচ্চ ক্ষমতা তোমার হাতে সর্বোচ্চ ক্ষমতা পেয়েছো একদিনের জন্যে, তুমি প্রথমে কি বদলাতে চাইবে? যারা খুব মানে প্রথমে আমি চাইবো রাস্তাটা ঠিক হোক, এই খানাখন্দে পড়ছে রোজ দেখি একজন না একজন পড়ে যাচ্ছে একজন মারা যাচ্ছে, খানাখন্দটা ঠিক রাস্তা ঠিক করতে হবে, নাহলে কিন্তু মানুষের জীবনটাই সবচেয়ে বড়, জীবনটাকে তো বদলাতে পারবো না এইটাই বলো।
মনুশ্রী, তুমি আরো অনেক দিন গান গাও, তুমি থাকলে এখনকার যারা গান গাইছে তারাও অনেক অনুপ্রেরণা পাবে তোমার মতন স্নেহশীলা সঙ্গীত শিল্পীর কাছ থেকে। শুধু তুমি ভালো গায়িকা না, তুমি ভালো মানুষ একজন, সবাইকে ইন্সপায়ার করো। আর তুমি তো আমাদের ইনকোডা টিভির সঙ্গেও থাকো, ভবিষ্যতে আমার সত্যি কথা কি আমার নিজের তো আপনজন, সেও আমার একটা বন্ধুর মতন, আমাদের সকলের শিল্পীর আপনজন। এবং আমরা যখন যাচ্ছি গান স্টেশনে তখন আমিও থমকে দাঁড়াই, আরে এটা শুনে, ট্রেনটা এখন দেরি হচ্ছে, একটা দেরি করে আসুক না ট্রেনটা, শুনি। এই যে লাইফটা, এটা কিন্তু তোমাদের এই জিনিসটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। অনেক ধন্যবাদ, আশা করি ভবিষ্যতে তোমাকে আবার চাইলে পাবো, কারণ তুমি তো আমাদের সঙ্গেই আছো। বনশ্রী আমাদের সঙ্গেই আছে, আপনারাও আমাদের সঙ্গে আছে, আপনারা আছেন ইনকোডা টিভির সঙ্গে। ইনকোডা টিভি আপনাদের যাত্রাপথের বন্ধু। আমি মুক্তধারা আজকের মতো বিদায় নেবো, কিন্তু ফিরে আসবো আবার আপনাদের পছন্দের কোনো না কোনো ব্যক্তিত্বকে নিয়ে আমাদের আড্ডা ব্রেকে। আজকের মতো বিদায়।